সংবাদ ঢাকা। কুমিল্লার হোমনায় তৈরি টুপি দেশের সীমানা ছাড়িয়ে রপ্তানির উদ্দেশ্যে, আর ঈদকে ঘিরে চাহিদা বেশি থাকায় ব্যস্ত সময় পার করছেন টুপি তৈরির কারিগররা। কুমিল্লা থেকে এম এ বাশার খান ও তাহিদ মিঠুর পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উত্তরপাড়া, আলিপুর, চুনারচর সহ ছয়টি গ্রামের 35টি কারখানার প্রায় 300 কারিগর এখন ভীষণ ব্যস্ত টুপি তৈরিতে। সামনে ঈদ, আর তাই দম ফেলার ফুরসত নেই তাদের। সকালে কাজীপুর, তো আমরা রাত্রে উঠি, তো আমরা প্রায় 10-12 ডজন আগের চাইতে মালের অর্ডার এখন অনেকটাই বেশি, তাই মালের চাহিদা মেটাবার জন্য আমরা রাত দিন কাজ করছি। এখানে তৈরি লেইস, আরি, ওমানি, পাকিস্তানি সহ নানা নামের টুপি দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয় পাকিস্তান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কিন্তু ঘন ঘন লোডশেডিং এ বিপাকে পড়েছেন মালিক ও কারিগররা। বিদ্যুতের কারণে চালাতে পারি না, দেখেন এই সপ্তাহে আমার আরো দেখা যাচ্ছে আমার 2100 তেল লেগে গেছে। যদি সরকার একটু সুযোগ সুবিধা আমাদের একটু দিলে আমরা নিশ্চয় মনে করেন যে এটা আরেকটু আমরা সাকসেস হতে পারবো। লোডশেডিং দূর ও সহজ শর্তে ঋণ পেলে রপ্তানি আয় আরো বাড়ানো সম্ভব বলে মনে করেন এ পেশার সঙ্গে জড়িতরা। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ, দক্ষিণ।